স্টেশন সংস্কার, কাটা হচ্ছে গাছ, আশ্রয়হীন বহু পাখি। গাছে কোপ পড়তেই পাখির বাসা ভেঙে পড়ল নিচে, মারা পড়ল পাখির বহু ছানা, নষ্ট হলো অনেক ডিম। বরাদ্দপ্রাপ্ত সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস রেলের। সন্তানের জন্ম দেওয়ার আগেই সংসার গোছাতে শুরু করেছিল পক্ষী দম্পতিরা। বেঁধেছিল সাধের ঘর, ভালোবাসায় সাজিয়ে তুলেছিল সেই ঘর। ঘরে জন্ম নিয়েছিল সন্তান, সুখে দুঃখে দিন কাটছিল একাধিক পরিবারের। তবে সুখের সংসার বেশি দিন টিকল না। ভারতীয় রেলের স্টেশন সংস্কারের সিদ্ধান্তে নিমেষে ধুলোই মিশে গেল সাধের ঘর সংসার। তবে ভালোবাসায় ছেদ পড়েনি, ভালোবাসা দিয়ে বাবা মা আগলে রেখেছিল সন্তানদের। কিন্তু যে গাছে বাসা বেঁধেছিল একাধিক পাখি, সেই গাছ না থাকায় বৃষ্টিতে খোলা আকাশের নিচে রাত কাটছে ছোট্ট শাবকদের। হুগলির রিষড়া রেল স্টেশনের প্ল্যাটফর্মে প্রাচীন বট, অশ্বত্থ গাছ কাটা শুরু হয় গত কয়েকদিন ধরে, আর তাতেই আশ্রয়হীন হয়ে পড়ে বহু পাখি, মূলত শামুকখোল, পানকৌড়ি, বক, কাক স্টেশনের এই গাছগুলিতে বাসা বেঁধে থাকত। সেই গাছের ডালে কোপ পড়তেই বাসা ভেঙে নিচে পড়ে যায় অনেক পাখি। সদ্য ডিম ফুটে বেরিয়েছে, চোখ ফোটেনি, এখনো উঠতে শেখেনি, এমন অনেক পাখির ছানা মারা পড়ে। খবর পেয়ে স্থানীয় পরিবেশপ্রেমী পশুপ্রেমীরা এসে পাখিদের বাঁচানোর চেষ্টা করেন, খবর দেওয়া হয় বন দফতরে। পক্ষীপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং বলেন, রিষড়া স্টেশনে কতগুলি গাছ কাটা হয়েছে, সেই গাছে যেসব পাখির বাসা ছিল সেগুলি সবই নষ্ট হয়েছে, অনেক পাখির ডিম নষ্ট হয়েছে, পাখি মারা গেছে। প্রশাসনের কাছে অনুরোধ করব, এটা তদন্ত হওয়ার দরকার, কারণ পরিবেশে গাছপালা যেমন থাকবে, পশু পাখি থাকবে, আবার মানুষও থাকবে, তবেই ভারসাম্য রক্ষা হবে। এই যে পাখি যাদের মূল বাসা হচ্ছে গাছ, সেই গাছগুলিকে নিধন করছে বা কাটছে, মানে রেলে যারা কর্তৃপক্ষ আছে তারা কাটছে, আমি তার জন্য আমরা পরিবেশকর্মীর পক্ষ থেকে আমার তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। এই ধরনের নগণ্য মানে যে ঘটনা ঘটছে এগুলো না হোক। আমি বারবার দেখেছি দিল্লি রোড সম্প্রসারণের সময়, দুর্গাপুর রোড সম্প্রসারণের সময় অনেক অনেক হাজার হাজার গাছ কাটা হয়েছে, আর আবার রেলের নামে যে গাছগুলো কাটা হচ্ছে, আর কি মানে মানে প্রতিবাদের ভাষা নেই আমার কাছে, আমি এটা মনে করি। রিষড়ার পরিবেশকর্মী সাবির আলী বলেন, রেলের এই পদক্ষেপের নিন্দা জানাচ্ছি, গাছের ডাল কেটে ফেলার ফলে প্রচুর পাখি মারা গেছে, গাছ আমাদেরও ছায়া দেয়, এভাবে গাছ কেটে যদি পরিবেশকে ধ্বংস করা হয় তার প্রতিবাদ জানাচ্ছি আমরা। আমরা চাইছি রেল যেমন গাছ কেটেছে আরও গাছ লাগাক এখানে। রিষড়ায় আরও অনেক সমস্যা আছে, আন্ডারপাস, লেভেল ক্রসিংয়ের সমস্যা রয়েছে, সেগুলি নিয়ে ভাবনা নেই রেলের। রেলের এটা অত্যন্ত নিন্দনীয় পদক্ষেপ। রেলের এই গাছ কাটার বিরুদ্ধে আমরা পরিবেশ কর্মী হিসাবে, রিষড়ার সাধারণ মানুষ হিসাবে প্রতিবাদ করছি। এইভাবে নির্বিচারে গাছকে ধ্বংস করছে, সবুজকে ধ্বংস করছে, হাজার হাজার পাখি নিরাশ্রয় হচ্ছে। কালকে প্রচুর পাখি মারা গেছে, প্রচুর পাখি মারা গেছে। বন দপ্তরকে খবর দিয়েছিলাম, বন দপ্তর এসছে, কিছু পাখিকে বাঁচাবার চেষ্টা করছে। আজকে এই কঠোর রৌদ্রের সময় অনেক মানুষ আমরা গাছের তলায় বসছি। এইভাবে গাছ যদি কাটা হয়, এইভাবে পরিবেশকে যদি ধ্বংস করা হয়, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি রেলের কাছে। এই ঘটনা নিয়ে এলাকার পরিবেশপ্রেমী এবং পশুপ্রেমী সংগঠন সরব হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, যে ঠিকাদার কাজ করেছেন সে কেন করল তা দেখা হবে, প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রিষড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।